বন্ধুরা, সাঁড়াশি চাপে পড়ে গেছে পাকিস্তান। ইরানের সাথে ঘনিষ্ঠতা বাড়তেই লাল চোখ আমেরিকার, এর সাথে সাথে হুঁশিয়ারি কিন্তু পুতিনেরও। আমেরিকার সাথে শত্রুতা করার ফল যে ভালো হয় না, তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতেই জো বাইডেনের বিরাগভাজন হয়েছে ইসলামাবাদ। এমনিতেই পাকিস্তানের যা হাল, তাতে তাদের রোজকার খাবার জোগাড় করাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে এখন। সেখানে আমেরিকা মুখ ফেরালে তো পাকিস্তানের জন্য মোটেও ভালো হবে না। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় এটাই, সদ্যই 3 দিনের পাকিস্তান সফরে এসেছিল ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি। এই সফরে তিনি পাকিস্তানের সঙ্গে 8টি চুক্তির স্মারক অর্থাৎ MOU স্বাক্ষর করেছে বলে খবর। যদিও দুই দেশের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষর হয়েছে কিনা তা তো জানা যায়নি, তবে গোপন সূত্রের খবর অনুসারে পাকিস্তানে গ্যাস পাইপলাইন বিছানো, ব্যালিস্টিক মিসাইল নিয়েও দুই দেশের মধ্যে গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আর এতেই মুখ ফুলেছে আমেরিকার। পাকিস্তানের আশায় জল ঢেলে আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে এগোলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে পাকিস্তানকে। অন্যদিকে আবার আমেরিকার উল্লেখযোগ্য এটাই যে দক্ষিণ পূর্ব এশিয়ায় পাকিস্তান তাদের গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার। এমন আবহে পাকিস্তানের সাথে প্রথমে সংঘর্ষে জড়াতে চাইছে না আমেরিকা, আর ঠিক সেই কারণেই প্রাথমিকভাবে দেশটিকে সতর্ক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে একথা বলাই বাহুল্য যে রাইসির সফর নিয়ে পাকিস্তান প্রথমে যতটা উৎসাহিত ছিল, এই হুমকির পরে সেটা কার্যগত শেষ। ওইদিকে আবার ইরানের কথা বললে গত কয়েক মাসে একাধিক পরিবর্তন এসেছে দেশটিতে। ইরান ইসরায়েলের সংঘাতের ফলে ফের একবার অস্থির হয়ে উঠেছে পশ্চিমা দেশগুলি। ওইদিকে আবার পাকিস্তানের রাজনৈতিক অবস্থাও স্থিতিশীল নয়, সেই সাথে আর্থিক সমস্যা তো আছেই। এমন আবহে রাইসি পাকিস্তান সফর দেশে কি বদল আনে সেটা এখন দেখার। অন্যদিকে চালের গুণগত মানের নিরিখে প্রত্যাশা পূরণ না করায় পাকিস্তান থেকে চাল রপ্তানি বন্ধ করার পথে রাশিয়া। মস্কো নিজেই এই সিদ্ধান্ত অনড় থাকলে তা পাকিস্তানের জন্য বড় সমস্যার হবে, সে কথা বলাই বাহুল্য। প্রসঙ্গত উল্লেখযোগ্য এটাই, এর আগে 2019 সালে একবার পাকিস্তান থেকে চাল কেনা বন্ধ করে দিয়েছিল রাশিয়া। আবারও কিন্তু ওয়ার্নিং দিয়েছে যে আমাদের এই পোকা ধরা চাল দিলে তোমাদের কপালে অশেষ কষ্ট আছে। দেখার বাকি এটাই, পাকিস্তানের কপালে আর কি কি দুঃখ নেমে আসে। বন্ধুরা, পুরো খবরটি শুনে আপনারা কতটা খুশি? এমন টাইপের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপডেট ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।